রাত পোহালেই পশ্চিমবঙ্গ তথা পাবলিক সার্ভিস কমিশনের সব থেকে বড় নিয়োগ পরীক্ষা ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা সংগঠিত হতে যাচ্ছে। কাল 27 জানুয়ারি 2019 রবিবার, কালকেই কিন্তু সংগঠিত হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা। সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট, যেক্ষেত্রে পরীক্ষার্থীকে কী কী নিয়ে যেতে হবে, ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হবে ইত্যাদি বিষয় তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। যেমন পরীক্ষায় যাওয়ার আগে আজকের ডেটে দাঁড়িয়ে, আজকে 26 তারিখ, আজকে রাত্রে তুমি যেগুলো তোমার ব্যাগে ভরে রাখবে তার ভিতরে প্রথমেই বলবো অ্যাডমিট কার্ডের জেরক্স তুমি রাখবে, সেকেন্ড তুমি যেটি সঙ্গে রাখবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকবে, এবং সেই সঙ্গে সঙ্গে তোমার আইডেন্টিটি প্রুফ, এবং অবশ্যই ব্ল্যাক কালির বলপেন সঙ্গে রাখতে ভুলবে না, কেননা ব্ল্যাক কালির বলপেন ছাড়া কিন্তু ওএমআর ডিটেক্ট করতে পারবে না। সুতরাং ব্ল্যাক কালি যে ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো হয় ওইগুলো সব থেকে ভালো হবে, তোমরা সেটা ইউজ করতে পারো। সো আজকে আর এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো না, আজকে একটু অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করবো। এর আগে 2009 সালে পাবলিক সার্ভিস কমিশন আরও একটি চাকরির পরীক্ষা অ্যারেঞ্জ করেছিল, যেটা ছিল গ্রুপ ডি পরীক্ষা, পাবলিক সার্ভিস কমিশন অ্যারেঞ্জ করেছিল। সেই পরীক্ষায় কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা ছিল 16 লক্ষ, এই ফুড সাব ইন্সপেক্টরে ধরে নিলাম 11.5 লক্ষর কাছাকাছি, কিন্তু সেই পরীক্ষা 16 লক্ষ পরীক্ষার্থী ছিল। কিন্তু সেই পরীক্ষাটি 3 দিন ধরে অর্থাৎ 3টি ধাপে করা হয়েছে, বাট 11.5 লক্ষ পরীক্ষার্থী সহ কিন্তু এই ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা সংগঠিত হচ্ছে একটি দিনে। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে মোট 2600টি কেন্দ্রে কিন্তু এই পরীক্ষা সংগঠিত হতে যাচ্ছে সূত্রের দাবি। পিএসসি সূত্রে জানানো হয়েছে, অতীতে কিন্তু প্রশ্নপত্র যেখান থেকে ছাপা হতো সেখান থেকে সংস্থার কর্মীরাই কিন্তু নিয়ে যেতেন সেন্টারে, তারপরে পুলিশের মাধ্যমেও সেটাকে সংরক্ষণভাবে নিয়ে যাওয়া হতো। কিন্তু বর্তমানে তোমরা কালকে যে পরীক্ষাটা দিতে যাচ্ছ সেখানে কিন্তু আমূল পরিবর্তন এসেছে বললেই চলে, অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র সরাসরি যেখান থেকে তৈরি হয়েছে সেখান থেকে ডাক বিভাগের মারফত তোমাদের এক্সাম সেন্টারে একেবারে সিল প্যাকেট সহ পৌঁছে যাবে, অর্থাৎ মাঝখানে কোনো থার্ড পার্টি অ্যাক্সেস রইল না। এটা তোমাদের ক্ষেত্রে অনেকটাই গুড নিউজ, যেটা পিএসসি সূত্রে জানানো হয়েছে। সুতরাং পরীক্ষার স্বচ্ছতা ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন অনেকভাবে সক্রিয়, শুধুমাত্র নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন হওয়া দরকার, অর্থাৎ আমাদেরও কিন্তু মানসিকতার পরিবর্তন হওয়া দরকার, আমাদেরও কিন্তু সঠিকভাবে এক্সামটা নিখুঁতভাবে দেওয়া উচিত। এই উদ্দেশ্যে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা জানিয়ে রাখি, আজকে আমি মুর্শিদাবাদের লালবাগের একটা পত্রিকা পড়ছিলাম, ওখানকার লোকাল নিউজ, সেখানে জানতে পারলাম যে ছাত্র অ্যাডমিট ডাউনলোড করতে গেল বাট চলে আসলো ইন্টারভিউয়ের কল লেটার। কি অবস্থা! তোমরা অন স্ক্রিনে তো ছবিও দেখতে পাচ্ছ, এটা তো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক ইউটিউব সমস্ত জায়গাতেই, যে অ্যাডমিট ডাউনলোড করতে গেল পিএসসি সাইডে বাট চলে আসলো তার কল লেটার, ইন্টারভিউয়ের কল লেটার। ছেলেটির তো পুরো একেবারে হতবাকচা, আমি ছেলেটির বক্তব্য দেখছিলাম নিউজ পেপারে, তো সে বলছে আমি কিছুই জানি না এই ব্যাপারে, পাবলিক সার্ভিস কমিশনকে আমি কল করলাম আমার বন্ধুদের সহযোগিতায় নিয়ে, যে পাবলিক সার্ভিস কমিশনকে জানালাম যে ব্যাপারটা এই হতে যাচ্ছে, বাট সেখান থেকে কল রিসিভ নট রিসিভ, এরকম অনেক ঘটনা ঘটেছে। সুতরাং তোমাদেরকে আমি জানিয়ে রাখবো, যদি এরকম কোনো অবাঞ্ছিত তোমরা ঘটনা দেখো যে প্রশ্নপত্রের সিল নেই বা এরকম কোনো ঘটনা ঘটছে, তোমরা অবশ্যই সংশ্লিষ্ট আধিকারিককে জানাও, এ ব্যাপারে তারা অবশ্যই সাহায্য করবেন, কেননা সবাই কিন্তু চাইছে যে নিখুঁতভাবে পরীক্ষাটি অ্যারেঞ্জ করতে, কেননা এটা মাথায় রাখবে এটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ পরীক্ষা হতে চলেছে পশ্চিমবঙ্গের জন্য। সুতরাং সবাই মিলে যদি আমরা একটা ভালো কিছু করার চেষ্টা করি, আশা করি নিখুঁতভাবে পরীক্ষাটি সংগঠিত হয়ে যাবে। আমি তথা আমাদের ইউটিউব চ্যানেল দা ওয়েব সলিউশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, এবং ভিডিও শুরুতে যে কথা বলছিলাম সামগ্রিক ডকুমেন্ট কিন্তু তোমার সাথে অবশ্যই মাস্ট রাখবে। এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে কল লেটার চলে আসলো, এই সমস্ত ঘটনার দিকে চোখ কান না দিয়ে তুমি তোমার মতো সঠিকভাবে পরীক্ষা দিতে যাও, অবশ্যই তুমি ভালো ফলাফল করবে আমরা আশাবাদী। সবশেষে আবার একটা কথা বলবো, কোনোরূপ বিদ্যুষে তোমরা জড়াবে না বা কোনোরূপ ঝামেলার মধ্যে সৃষ্টি করবে না, শান্তভাবে সঠিকভাবে পরীক্ষা দেবে, এটাই কিন্তু আমরা সবাই কাম্য করি। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কালকেই কিন্তু আমরা তোমাদেরকে অ্যান্সার কি প্রোভাইড করে দেবো রাত্রে পেয়ে যাবে দা ওয়েব সলিউশন ইউটিউব চ্যানেলে, যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, বন্ধুদেরকে বলো আমাদের চ্যানেলে আসতে, এবং কালকে বিভিন্ন এক্সাম সেন্টারে আমাদের প্রতিনিধিরা যাবেন এবং সেখান থেকে সংগ্রহ করবেন কোন এক্সাম সেন্টারে কেমন পরীক্ষা হচ্ছে ইত্যাদি বিষয়। সো তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা এত কিন্তু উদ্যোগ নিতে চলেছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আমাদের এই উদ্যোগকে এবং বন্ধুদের মাঝে পৌঁছে দিও। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।